একসাথে ভালো ব্যবহার করে না, ওরা ওরা আমার উপর অত্যাচার করে। সৌদি আরবে গৃহকর্মী হিসাবে কাজে যাওয়া হবিগঞ্জের হোসনা আক্তার তার উপর নির্যাতনের বর্ণনা দিয়ে সম্প্রতি ভিডিও বার্তা পাঠান তার স্বামীর কাছে। ভিডিওটি তার স্বামী প্রকাশ করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ভিডিও বার্তা ও স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার রাত 11টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ তার স্বামী। হোসনা জানান, দালাল শাহিনের কারণেই তাকে সৌদিতে নির্যাতিত হতে হয়েছে। না, ওরা হেল্প করে নাই, ওরা আরো বিপদ ফালাইছে আমারে। আপনি কাকে দায়ী করছেন এই ঘটনার জন্য? দালাল শাহিন। মেয়েরা এরকম করবে, নির্যাতনের শিকার হবে তাদেরকে? জিন, আমি কাউরে চাই না, জিন আমি কাউরে চাই না। পারলে আপনারা উদ্ধার যদি করতে পারেন উদ্ধার করেন ভালোই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারি খরচে হোসনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের দূতাবাস থেকে তাকে উদ্ধার করছে সৌদি দূতাবাস, তারপরে সরকারি খরচে এবং এখান থেকে আমরা সরকারি খরচে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এর আগে সৌদি আরবের নাজরান শহরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল শ্রম কল্যাণ উইং। পরে তাকে সেফ হোমে রাখা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।